ড্রাইভার তো যে আমাকে তিনি সম্বল করে ফোন করলেন এই ব্যাপারটা ব্যাপারে বেঙ্গল অনুষ্ঠান আমরা করছি 2 জানুয়ারি আমি সেটা জানতে চাইলাম যে ব্যাপারটা কি আমি কিছু জানতাম না আলোচনা হবে আমরা ইচ্ছেগুলো শুনবো তুমি যখনই বললেন যে আপনাকে বলতে হবে আমি কি বলবো ওখানে আমি তো আমার আমি নিশ্চয়ই চলচ্চিত্র বা কিন্তু আমি বলতে পারি না কারণ আমাদের কাজটা হচ্ছে ক্যামেরার পেছনে কাজ দর্শকেরা আমাদের দেখতে পারবে না যাই হোক উনি বলে যান যা আমার ইচ্ছে কিছু বলুন আমি আপনার ঠিক আছে আমি যখন যাচ্ছি বলবো স্যার আপনাদের কাছে আমি আমাকে রেখে দিয়ে আমি খুব ভালো বলতে পারি তার নয় তা যতটুকু জানি একটু বলি যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রথমে আমি শ্যামল গুপ্তকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং সেখানে আমাকে আমন্ত্রিত করেছেন এবং একটা বলার কিছু সুযোগ দিয়েছেন আমি যেটা বলবো যে এই রাজেন্দ্রনাথ মিত্র সম্বন্ধে আমি কিছু জানতাম না যেমন আমি চলচ্চিত্র সঙ্গে জড়িত আমার খুব ইচ্ছে ছিল বা এখনো আছে বাংলা চলচ্চিত্র ইতিহাস তো একটা বই আছে যেটা কালী মুখোপাধ্যায়ের লেখা বাংলা চলচ্চিত্র ইতিহাস বলে সেটা আমি বলেছি সেটা খুব একটা সঠিক নয় আর কি এবং সেটা মানে নির্বাক যুগ থেকে 1947 সাল পর্যন্ত লেখা তার পরবর্তীকালে কোনো ইতিহাস এখন আমাদের বাংলা চলচ্চিত্র ইতিহাস লেখান হয়নি তারা বলেছেন যে হ্যাঁ দেখছি উচিত সফা বলে ভালো কিন্তু আমরা যে আমি যতটুকু জানি যে মানে আমাদের মানে সেটাও অনেক পরে হয়েছে যেটা হীরা আসেন্ট নিয়ে একটা বই বেরিয়েছে সেখানে আমি মানে এবং যতটুকু পড়েছি সেটা সঠিক কি ভুল আমি জানি না কারণ অনেক কোন সময় অনেকগুলো বই এখন বেরিয়ে গেছে কিছু কিছু বই আমি পড়েছি সব বইগুলোর সঙ্গে খুব মিলে না যখন ওই বলে নিজে ওর আগ্রহটা যখন হয়েছিল হীরালাল সেন আমরা 1895 থেকে আমরা প্রথম চলচ্চিত্র আরম্ভ হয় রুমিয়ার ব্রাদার্স যেটা বলা হয় যে রুমিয়ার যারা যারা প্রথম একটা চলচ্চিত্র দেখিয়েছিলেন এবং সেটা প্রথমে প্যারিসে দেখানো হয়েছিল পরবর্তীকালে সেটা বোম্বেতে দেখানো হয় 1 বছর পরে তো হীরালাল সেন তখন থেকেই একটা আগ্রহ হচ্ছে যে তুমি যদি কিছু করতে পারে কিন্তু সেই সময় কি হতো সেই সময় যে হতো যে তখন যে নাটক যে হতো সেই নাটকে মানে
দর্শক যাতে বেশি আসে তার জন্য নাটক দেখাবার আগে একটা শো হবে, স্টিভেনসন বলে এক ভদ্রলোক জানবেন, তিনি কিছু কিছু ছোট ছোট ছবি দেখাতে নানান রকম মনগুলো, সেইটা তখন প্রথমে সেটা মুভিং পিকচার বলে দেখাতো, মুভিং পিকচারটা দেখাতে গিয়ে তখন ভিড় হতো সেখানে, তখন উনি বাংলাদেশে থাকতেন কিন্তু পরবর্তীকালে যখন উনি কলকাতায় এসে গেলেন তখন উনি স্টিভেন স্যারের কাছে গিয়েছিলেন যে যদি তাকে কোনো সাহায্য করা যায়, তো তাকে তাকে সাহায্য উনি কিছু করেন, তো সেই সময় সেই জিজ্ঞেস করে যে তার যে ফাদার ছিলেন ফাদার লোফো বলে, তিনি কিন্তু ছাত্রদের শেখাতেন, ফাদার লুফোই হীরালালকে সাহায্য করেন এবং তিনি সেখান থেকে কিভাবে যন্ত্রপাতি আনা যে যন্ত্রপাতি এনে ছবি তোলা আরম্ভ করেন, কিন্তু তার আগে উনি স্টিল ফটোগ্রাফি করতেন এবং স্টিল ফটোগ্রাফি করে বর্ণান সেপারের কাছ থেকে উনি শিখেছিলেন, এখান সেখান থেকে শিখে এবং ওর নামও করেছিলেন এবং প্রচুর পুরস্কারও পেয়েছিলেন, আর তারপরে উনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন এবং তখন উনি নানা রকম থিয়েটারে গিয়ে ছবি তুলতেন, তো কিন্তু দুঃখের বিষয় যে তার অনেক কিছু তুলেছিলেন এবং তিনি একটা কাহিনী চিত্র আরম্ভ করার করেছিলেন চেষ্টা করেছিলেন এবং কিছুটা শুটিংও করেছিলেন, কিন্তু করার দুঃখের বিষয় যে সব জিনিসগুলো আগুনে পড়ে যায় এবং তার কোনো পরিচার কিছু পাওয়া যায় না, তো এইটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে এইটা একটা ইতিহাস আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমি সামগ্রিকভাবে আরেকবার ধন্যবাদ দিচ্ছি যে অনেক আমাদের আমরা যে যে কাজ করি যেমন আমি বলছি যেটা যে সেদিন আমি টেলিগ্রাফ একটা লেখা বেরিয়েছিল মহিলা ফটোগ্রাফারদের, সেটা নিশ্চয়ই আপনার কিছুটা পড়েছে অনেকটা হয়তো, তো সেখানে আমি তিনটে মহিলাদের নাম পাই, একজন সরজিনী ঘোষ আর একজন অন্নপূর্ণা দত্ত বলে আর একজন আছেন তিনি হচ্ছেন নারায়ণী দেবী মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, তিনি বলেন সেখানে গিয়ে ছবি শিখেছিলেন কিন্তু তিনি প্রফেশনাল ছিলেন না, তিনি বাড়ির ছবি তুলতেন, কিন্তু এই দুজন মহিলা তার প্রফেশনাল ছিল, হ্যাঁ কারণ তখন যেটা হতো যে যে মহিলারা যারা ছবি তুলতার তাদের চলতে তাদের সুযোগ দিয়ে ছবি তোলার একটা কোনো সুযোগ ছিল না, তো এরা তাদের বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলে আসত, এইভাবে ওরা দুজনের প্রফেশনাল কাজ করেছে, তো আমি আরেকটা দিন যেটা বলবো যে এটা আমাদের এখন একটা গভর্নমেন্ট থেকে একটা শতবর্ষের ফল করেছে যে এখন রিজার্ভ করার একটা ব্যাপার হয়েছে, যে ফিল্ম রিজার্ভ করার ব্যাপার হয়েছে নানা রকম এখন দেরি হয়েছে, কিন্তু এত দেরি করে হয়েছে যে আরো ভালো অনেক ছবি নষ্ট হয়ে গেছে সেগুলোকে এখন রেস্টোর করার কোনো ক্ষমতা নেই বা সেগুলো খুঁজেও পাওয়া যায় না, তবুও যে চেষ্টা হচ্ছে এই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের ধন্যবাদ দিচ্ছি, এবং আমার আর বেশি কিছু বলার নেই, তবে আমি সমন্বয় বলবো যে আপনি যে প্রচেষ্টাটা আরম্ভ করেছেন সেটা আপনি চালিয়ে যান, কারণ যদি একটা ইতিহাস যদি আপনি দিতে পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটা অমূল্য জিনিস হয়ে থাকবে, আর আমরা যদি যাওয়ার দিন বেশি থাকি বেশি দিন তারপরও দেখতে পাবো, এই রাজেন্দ্রনাথ মিত্র সম্বন্ধে আপনি বললেন সেটা আমি কয়জন যার লোক আছে আমি জানি না, আমি জানলাম তার জন্য আপনি আমাকে জানাবার জন্য আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি, এবং আপনারা আমার যে কথাগুলো শুনলেন তার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি, নমস্কার।